সয়াবিন তেল নিয়েছি। এখানে 6টা ডিম আমি আগে থেকে সিদ্ধ করেছি, এর মধ্যে একটুখানি লবণ আর আধা চা চামচের মতো হলুদ দিয়ে রেখেছি। এবার ডিমগুলোকে তেলে ভেজে নিব। আর ডিমগুলোকে কিন্তু অবশ্যই একটু ছুরি দিয়ে ছিটো করে দিবেন অথবা চামচ দিয়ে, না হয় কিন্তু ভাজার সময় ছিটে উঠতে পারে। এবার ডিমগুলোকে ভেজে নিতে হবে, আর আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি, আমার এভাবে পছন্দ, আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারেন। ভাজা হয়ে গেলে ডিমগুলোকে একটা সাইডে তুলে রেখে নিচ্ছি। এবার ওই একই প্যানের মধ্যে আমি আরও 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এবার গরম মশলা দিয়ে দিচ্ছি, আমি আধা চা চামচেরও কম শাহি জিরা দিয়ে দিচ্ছি, সেই সাথে দিচ্ছি 1টা তেজপাতা, 1টা তারা মশলা, 2 ইঞ্চি সমান লম্বা 2 টুকরো দারচিনি, সবুজ এলাচ 2 থেকে 3টা। এখন মশলাটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি, এতে করে মশলা সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা একটু লালচে হয়ে আসবে তখন এর মধ্যে পেঁয়াজ বাটা দিলাম 4 টেবিল চামচ, আদা বাটা দিচ্ছি 1 চা চামচ। এগুলোকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচের মতো পানি, পানিটা দিচ্ছি কারণ আমি এখন গুঁড়ো মশলা ব্যবহার করব, পানি না দিলে ওই মশলাগুলো পুড়ে যেতে পারে। হলুদ দিচ্ছি 1/2 চা চামচ, মরিচ 1 চা চামচ, আপনারা স্বাদ অনুযায়ী মরিচটা অ্যাডজাস্ট করে নেবেন। ধনিয়া আর জিরার গুঁড়ো আছে 1/2 চা চামচ করে, নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। যখন তেলটা ওপরে ভেসে উঠবে আর কষানো হয়ে যাবে তখন আমি 1 টেবিল চামচের মতো বাদাম বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঠবাদাম বাটা দিয়েছি, আপনারা চাইলে চীনা বাদাম বা কাজু বাদাম বাটাও ব্যবহার করতে পারেন। এছাড়া দিচ্ছি 1 কাপের মতো নারকেলের দুধ। অনেক সময় অনেকেরই নারকেলে অ্যালার্জি থাকে, তারা চাইলে নারকেলের দুধটা বাদ দিয়ে হ্যাভি ক্রিম ব্যবহার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু স্বাদটা ডিফারেন্ট হয়ে যাবে। লবণ দিচ্ছি আমি স্বাদ মতো, আর আমি 2-3 টেবিল চামচের মতো পানি দিলাম। এবার এটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দিয়েছি। এখন ডিমগুলোকে কিছুক্ষণের জন্য জাল করব আর ঝোলটাকে একটুখানি কমিয়ে নিব। ঝোলটা যখন মোটামুটি কমে আসবে তখন এর মধ্যে 3-4টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে কাঁচামরিচে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-6 মিনিটের মতো আমি জাল করব। এবার এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো ধনিয়া পাতা কুচি, আপনারা চাইলে ধনিয়া পাতা বাদও দিতে পারেন। নেড়ে মিশিয়ে দিচ্ছি আর 1-2 মিনিট জাল করে এটাকে আমি নামিয়ে নিব। এটা কিন্তু একেবারে ভুনা থাকে না, একটুখানি মাখা মাখা ঝোল টাইপ থাকে। এবার আমি সার্ভিং ডিশে তুলে নিয়েছি। আপনারা যারা একটু ঝাল টাইপের খাবার পছন্দ করেন তারা ঈদে এটা পোলাও বা বিরিয়ানির সাথে রাখতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবার জন্য দোয়া করছি আপনাদের ঈদ খুব ভালোভাবে কাটুক, সবাই সুস্থ থাকবেন, সুন্দর ও যত্নে থাকবেন।